গণতন্ত্র নেই, পশ্চিমবাংলায় আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। এই কি গণতন্ত্র? এইটা কি গণতন্ত্র হচ্ছে? বিরোধীরা বিরোধীরা মিছিল করতে পারবে না। বন্ধুগণ, যা আমাদের কার্যকর্তা আছে তাদেরকে বলবো শান্তিপূর্ণ অবরোধ হবে। নির্বাচনের পর থেকে প্রত্যেকটি জেলায় জেলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের আর্মড বাহিনী বিজেপি কর্মীদের যেভাবে খুন করা হচ্ছে, আসলে মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। ভারতীয় জনতা পার্টিকে দু হাত তুলে আশীর্বাদ করেছে মুখ্যমন্ত্রী। তিনি যে জ্বালা সহ্য করতে পারছেন না, তিনি যে হিংস্রকে জয় শ্রীরাম ধরিকেও তিনি গালাগালি মনে করছেন। এরকম একটা সরকারকে আমরা চাইনি। সারা পশ্চিম মিছিলে বাংলাদেশে জিততেন, তাদেরকে তিনি এই বিজয় মিছিল সিদ্ধ করতেন, তা তিনি করতেন না। আজকে বিরোধীদের সারা রাজ্য জুড়ে খুন করা হচ্ছে, বিরোধীর রাজনীতিদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। সারা রাজ্য জুড়ে আজকে অন্যায় ভাবে বিরোধী দলগুলোকে গতকাল সন্দেশখালীতে আমাদের তিনজন কর্মী খুন করেছেন, আরো পাঁচজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকেও খুন করা হয়েছে। এর প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজ বারোটা থেকে একটা পর্যন্ত অবরোধ বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি। লোকসভা নির্বাচনের পর থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে শাসক দলের সন্ত্রাস এবং বিজেপি কর্মীদের উপর খুন সন্ত্রাস নেমে এসেছে, বাংলার গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি সারা বাংলা জুড়ে আজকে এই আন্দোলন কর্মসূচিতে নেমেছে। আমরা বলছি, মানুষ আমাদের রায় দিয়েছে, পশ্চিমবাংলার মানুষ চাইছে বিজেপি আসুক। এই দিদিমণি সে সন্ত্রাস, আর জয় শ্রীরাম বললে তাকে জেলে ভরা হচ্ছে, তাকে মারা হচ্ছে, কিছুদিন আগে মার্ডার করা হয়েছে। এই পশ্চিমবাংলার যে রাজনীতি, এই রাজনীতি থেকে মানুষ অবকাশ চাইছে, মানুষ চাইছে এই সরকার থেকে মুক্তি পেতে। তাই আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলন কর্মসূচি আমাদের রয়েছে, সমস্ত ব্লকে ব্লকে আমরা এই কর্মসূচি করছি।